হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বদ অভ্যাসগুলো আপনার শরীরকে দুর্বল করে দেয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, আমাদের এমন কিছু বদ অভ্যাস রয়েছে যেগুলো শরীরকে দুর্বল করে দেয়। আসুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক। অসুরক্ষিত যৌন জীবন। যৌন মিলনের ক্ষেত্রে সবসময় সচেতন থাকা উচিত। অনিয়ন্ত্রিত ও অসুরক্ষিত যৌন জীবন শরীরের পক্ষে সবসময় হানিকারক। অ্যালকোহল। শারীরিক ও পারিবারিক দুই ক্ষেত্রেই অভিশাপ হয়ে ওঠে অ্যালকোহলের আসক্তি, তাই অবিলম্বে তা থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। ধূমপান। ধূমপানের অপকারিতা নিয়ে সবসময় গণমাধ্যমে প্রচার চলতে থাকে। ধূমপানের অভ্যাস শরীরকে একেবারেই তছনছ করে দেয়, অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করা উচিত। জাঙ্ক ফুড। ব্যস্ততার কারণে বাড়িতে রান্না করা সব সময় পাওয়া যায় না। স্বামী স্ত্রী দুজনেই কর্মরত হলে তো কথাই নেই, দুপুরের লাঞ্চে বার্গার বা সন্ধ্যায় ফেরার পথে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে ওঠে নিয়মিত খাবার। তবে এসব জাঙ্ক ফুড শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ক্লান্তি। ক্লান্তিকে দূরে সরিয়ে রাখা হয়তো মুশকিল, তবে তাকে কমানোর চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। যখনই অতিরিক্ত ক্লান্ত মনে হবে নিজেকে, তখনই সবসময় কাজ থেকে সরিয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন, শ্বাস প্রশ্বাসে নানা ব্যায়াম করুন, তাহলেই নিজেকে চাঙ্গা করে তুলতে পারবেন। দর্শক, আপনারা জানতে পারলেন শরীর দুর্বল হওয়ার কিছু কারণ। তবে আরও একটি কারণ রয়েছে শরীর দুর্বল হওয়ার, আর সেটি হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাস। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনি কখন খাবার খেলে শরীর ভালো থাকবে। যত ভালো ভালো খাবারই খান না কেন, পরের বেলা ঠিকই আবার ক্ষুধা লাগবে। ক্ষুধা বিষয়টি এমন, একটি নির্দিষ্ট সময় পরপর আমরা বুঝতে পারি এমন কিছু খেতে হবে, আর এর নামই ক্ষুধা। পেট যতক্ষণ ভরা থাকবে ততক্ষণ আপনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন, কিন্তু যখনই ক্ষুধা তার জানান দেবে তখন কাজে মন বসানো মুশকিল হয়ে পড়বে। অনেকে শুধু ক্ষুধা পেলেই খান, অনেকে আবার সময় হিসেবে করে খান। তাই একদল পুষ্টিবিদ মনে করেন যে ক্ষুধা পাওয়ার পর খাবার মুখে তোলা উচিত, এদিকে অন্য একদল আবার বলেন যে ঘড়ির কাঁটা ধরে খেলে শরীর বেশি দিন ভালো থাকে। আসলে এর কোনটি ঠিক, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আসলে এই দুটি ধারণার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শরীর সুস্থ থাকলে এবং সঠিক খাবার খেলে এমনিতেই নির্দিষ্ট সময় পরপর ক্ষুধা পাওয়ার কথা। আমাদের পাকস্থলীতে গ্রেলিন নামক একটি হরমোন তৈরি হয়, ক্ষুধা পেলেই তার ক্ষরণ হয়। যখন ক্ষুধায় আপনার পেট গুড়গুড় করবে তখন বুঝতে হবে যে তার শরীর আসলে আপনার থেকে খাবার চাইছে এবং পাকস্থলীও সেই খাবার হজমের জন্য প্রস্তুত। এই প্রক্রিয়া অনুসরণ করলে বাড়তি ক্যালোরির বোঝা থাকার কথা নয়। কিন্তু যারা ক্ষুধা না লাগলেও নির্দিষ্ট সময় পরপর খাবার খেতে থাকেন, তারা অজান্তেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি ক্যালোরি গ্রহণ করে ফেলেন। বেশিরভাগ মানুষ মনে করেন নির্দিষ্ট সময় পরপর খাওয়া ভালো, কারণ তাতে একবার বেশি খেয়ে ফেলার ভয় থাকে না। এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে এবং ক্যালোরির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু যারা ক্ষুধা পেলেই কেবল খান, তাদের মতে ক্ষুধা না পাওয়া সত্ত্বেও শুধু অভ্যাসের বসে যারা খাবার খান, তারা শরীরের প্রয়োজনের দিকটিকেই মোটে গুরুত্ব দেন না। মূল কথা হলো এই দুটি বিষয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করুন। ক্ষুধা না পেলে খাওয়া ঠিক নয় সত্যি, তবে দীর্ঘ সময় ক্ষুধা পেটে থাকাও কোনো কাজের কথা নয়। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে ও পরে প্রচুর পানি পান করুন, এতে হজম ঠিকঠাক হবে, পরে ভোজের জন্য প্রস্তুত হবে শরীর। আর কোনোভাবে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থতা বা অস্বস্তি বাড়াবেন না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।